কেবল সিদ্ধু মুছে ওলাই নহয় অতীতত আন এগারী প্রসিদ্ধ পাঞ্জাবী কণ্ঠশিল্পী দুর্বৃত্তর হত্যার বলি হয়েছিল। চমকিলা পাঞ্জাবর এলভিস প্রেসলি আখ্যা দিয়া হয়েছিল চমকিলা, কিন্তু এই অতিক জনপ্রিয় কণ্ঠশিল্পী এগারী 1988 চনের 8 মার্চক সপত্নীক গুলিয়ায় হত্যা করা হয়েছিল। 8 মার্চর দিনট গাড়ি যাত্রা করে আসছিল চমকিলা, লগত আছিল তেওঁৰ পত্নী অমরজ্যোত। গাড়িখন মেচামপুরেরপরা আহি পড়ার লগেলগে দুর্বৃত্তর এটা দলে নির্বিচারে গুলিচালনা করেছিল। গাড়ির ভিতরতে নিহত হয়েছিল প্রসিদ্ধ শিল্পীগী আর তেওঁৰ পত্নী। গুরুত্বপূর্ণ যে শিল্পীগীক কোনে হত্যা করলে তার উত্তর এতিয়াও পোৱা নগল। আরক্ষী সেই সময় শঙ্কা প্রকাশ করেছিল যে খালিস্তানী সন্ত্রাসবাদী হত্যা করেছিল চমকিলা। চমকিলার কোনো গীতত অসন্তুষ্ট হয়ে শিল্পীগীক হত্যা করেছিল বলে সন্দেহ প্রকাশ করা গৈছে। আন একাংশর মতে আকৌ শিল্পীগী সতীর্থ কোনো শিল্পীরই ষড়যন্ত্রর বলি হয়েছিল। বর্তমানেও পাঞ্জাবত অটুট আছে চমকিলার গানের জনপ্রিয়তা। প্রখ্যাত তারকা হানি সিংয়ে চমকিলাক তার অনুপ্রেরণার উৎস হিসাবে আখ্যা দিছে। চমকিলার অকাল বিয়োগ পাঞ্জাববাসীর অত্যন্ত ট্রেজেডি হিসাবে সর্বকালের চিহ্নিত হয়ে আছে। আর সেই ট্রেজেডি পাঞ্জাববাসীক ভারাক্রান্ত করে থাকার সময়তেই পাঞ্জাববাসী পালে আন একটা দুঃখের খবর, সেয়া হয়েছে সিদ্ধু মুছেওয়ালাক গ্যাংস্টারে নৃশংসভাবে হত্যা করার দুঃসংবাদ।